প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা ক্লাস শুরু করব নবম শ্রেণী উচ্চতর গণিত 5.6, নবম শ্রেণী উচ্চতর গণিত 5.6, সূচকীয় সমাধান। সূচকীয় সমাধান নাম্বার 1, টু টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই সমান 31, এটা 1 নম্বর সমীকরণ। 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই সমান 23, মাইনাস 23, এটা হলো 2। তাহলে এখান থেকে আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে, আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। সূচকীয় সমীকরণ আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার যদি ওয়াই হলে কি হবে, এক্স সমান ওয়াই, আবার এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স হলে এ সমান কত, বি। এই দুইটা তথ্য আমাদেরকে জানতে হবে। তাহলে এখান থেকে 1 এবং 2 আমরা কি করব, যোগ করব, 1 এবং 2 যোগ লেব, এখন 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই, তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই 31, 2 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 23, তাহলে যোগ করলে এটা এটা কেটে গেল। তাহলে এখানে থাকছে কত, এরো সহগুণ, এরো সহগুণ, তাহলে এ হলো 2 × 2 × x সমান 3 × 11, 8, 1 মিলে গেল। অর 2 টু দি পাওয়ার x সমান 8/2, অর 2 টু দি পাওয়ার x সমান 4, অর 2 টু দি পাওয়ার x সমান কত, 2 স্কয়ার। এই যে 4 কে কত লেখা যাবে, 2 স্কয়ার। তাহলে এখান থেকে এই বেস আর এই বেস সমান, এই 2 আর এই 2 সমান, তাহলে অর কি লিখবো আমরা, x সমান 2। তাহলে x এর মান এখন 1 অথবা 2 যে কোনো এক জায়গায় বসালেই হবে। এখন x এর মান, এখন x এর মান 1 এ বসাই যাক, তাহলে 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার ওয়াই সমান 31, আর 2 টু দি পাওয়ার x এর মান 2 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই 31, আর 4 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই সমান 31, আর 3 টু দি পাওয়ার ওয়াই 31 মাইনাস 4, আর 3 টু দি পাওয়ার ওয়াই সমান 27, আর 3 টু দি পাওয়ার ওয়াই 3 টু দি পাওয়ার 3। তাহলে এ বেস এ বেস সমান, তাহলে ওয়াই সমান কত হলো, 3। এখন লিখব যে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ওয়াই, তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 3। বন্ধুরা, সূচকীয় সমীকরণ এর সমাধান আমাদের এটা জানতে হবে, এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হবে, বেস বেস সমান, তাহলে এক্স সমান কত হবে, ওয়াই হবে, আবার এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স হলে এই এক্স পাওয়ার পাওয়ার সমান, তাহলে বেস বেস সমান। নাম্বার 1 অঙ্কটা আমরা তুললাম, তোলার পরে এখানে দেখো 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস আর এখানে মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই, তাহলে যদি যোগ করি তাহলে এইটা আর এটা কেটে যাবে, এই যে এটা আর এটা কেটে যাবে, তাহলে এখানে 1 সহ হচ্ছে 1, 1 সহ 1, তাহলে 1 আর 1 কত হলো, 2, তাহলে এই যে 2 × 2 × x কত, x সমান কত, 8, তাহলে 2 × x সমান 8/2 অথবা 2 × x সমান 4, এই যে 2 দিয়ে আটকে কাটলে কত হবে, 4, তাহলে 2 × x এখানে 2 স্কয়ার, এ বেস সমান, তাহলে x সমান কত হয়ে গেল, 2। এখন x এর মান যে কোনো একটা বসালে হবে, একে বসালে হবে, 2 এ বসালেও হবে, তাহলে আমরা প্রথম মানে বসলাম 2 × x প্লাস 3 y সমান 31, 2 × x এর মান হলো 2 প্লাস 3 × y সমান 31, তারপরে 4 প্লাস 3 y সমান 31, এখান থেকে আস্তে আস্তে 3 × y সমান 27, তাহলে একে আমরা বেস 3 বানাবো, তাহলে 3 × কত হবে, 3, 3 3 3, তিনটা 3 গুণ করলে কত হবে, 27 হবে, তাহলে এই বেস সমান, তাহলে y সমান 3।
নির্ণয় সমাধান এক্স ওয়াই ফাংশন হচ্ছে কত টু আর হচ্ছে থ্রি আজকে এলো 8, 11, 20, 20 তাহলে এটা হলো আমাদের এবার এবার আমরা যাব নাম্বার দুই নাম্বার দুই 3 to the power x, 9 to the power y তাহলে এটাকে আর 3 to the power x তিনকে কি লেখা যাবে 3² এর উপরে y আর 3 to the power x, 3 to the power 2y আর বেশ বেশ সমান তাহলে x সমান সমান 2y এটা হলো এক নম্বর এবার এগেন এ জি এ আই এন এগেন 5 to the power x plus y plus 1 = 25 x y তাহলে এটা কি লেখা যাবে 5 to the power x plus y plus 1 এটা হচ্ছে 5² x y আর 5 to the power x plus y plus 1 5 to the power 2xy তাহলে এই বেশ এই বেশ সমান তাহলে থাকলো আমাদের x plus y plus 1 ফাংশন 2xy এখন এক নম্বর সমীকরণে আমরা পাইছি x ফাংশন কত 2y তাহলে এই x এর মানটা আমরা এবার এখানে বসিয়ে দিতে পারি তাহলে আমরা বসাবো x ফাংশন কত 2y আর এটা 2y প্লাস y প্লাস 1 একটু x এর মান হলো কত 2y ইনটু y তাহলে আর এখানে আছে 3y প্লাস 1 এখানে 4y স্কয়ার আর 4y স্কয়ার 3y প্লাস 1 সমান 0 এখন এটাকে আমরা উৎপাদন করব তাহলে 4y স্কয়ার এখানে কত হলো 4 সরি আমরা এখানে বলতে পেরেছি 4y স্কয়ার ফাংশন 3y প্লাস 1 আগে লিখে তাহলে এখানে হবে 4y স্কয়ার এটাই পাশে আনি তাহলে মাইনাস 3y প্লাস 1 ফাংশন 0 এবার উৎপাদন করি 4 কে 4 তাহলে 4y স্কয়ার মাইনাস 4y আর হচ্ছে কত ওয়ান টাই পার এনলে মাইনাস তাহলে তাহলে প্লাস হলো ওয়াই মাইনাস ওয়ান ফাংশন জিরো এই যে এটা চার কে চার চার কে ভাঙি তিন তো যাবো তাহলে এখান থেকে আর ফোর ওয়াই কমন লি তাহলে ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়ান কমন লি ওয়াই মাইনাস ওয়ান ফাংশন জিরো আর ওয়াই মাইনাস ওয়ান 4y plus 1 function 0 or y minus 1 from 0 4y plus 1 function 0 or y function 1 or 4y function minus 1 তাহলে এখানে or y function minus 1 by 4 এখন এই y এর মানটা আমরা যদি একে বসাই তাহলে আমরা কিসের মান পাবো x এর মান দেখবো যখন y সমান 1 তখন x ফাংশন 2y 2 × 1 ফাংশন 2 যখন y ফাংশন মাইনাস 1 বাই 4 তখন x 2 × মাইনাস 1 বাই 4 2 × 4 মাইনাস হাফ এবার লিখবো নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x y তাহলে x এর মান আমরা পেলাম কত 2 x এর মান 2 y এর মান 1 আবার x এর মান মাইনাস হাফ y এর মান পেলাম মাইনাস 1/4 এটাই হলো অ্যান্সার এখন যারা খেয়াল করো তাহলে প্রথম সমীকরণটাকে আমরা ভেঙে ফেললাম তারপরে দ্বিতীয় সমীকরণে আসলাম এখানে বেস আছে কত 5 আর এখানে আছে কত 25 তাহলে 25 টা আমরা ভেঙে দিলাম তাহলে 5² এই 2 দিয়ে আবার 5 দিয়ে গুণ করলাম 2xy
এখন এ বেস আর এ বেস সমান তাহলে পাওয়ার পাওয়ার কি হবে সমান তাহলে x প্লাস y প্লাস 1 সমান 2 xy এখন এই যে 1 থেকে x এর মান এই যে 2y বসা দিলাম x এর মান 2y এ হলো y প্লাস 1 এ হলো 2 x এর মান 2y আর এ হলো y তাহলে 2 এ হলো 3 3y প্লাস 1 2 গুণ 4 4 y স্কয়ার তাহলে এটা এই পাশে না ওটা ওই পাশে তাহলে 4 y স্কয়ার সমান 3 y প্লাস 1 সমান এবারে নিয়ে আসি তাহলে 4 y স্কয়ার মাইনাস 3 y মাইনাস 1 সমান 0 একই উৎপাদক করলাম উৎপাদক করার পরে y মান একটা মান পেলাম একটা মাইনাস 1 বাই 4 পেলাম এখন এই মানগুলি আমরা একে বসে দেব এখন এই মানগুলি কোথায় বসাবো একে বসে দেব তাহলে যখন এ y সমান 1 তখন x এর মান পাবো আর যখন y সমান মাইনাস 1 বাই 4 তখন আরেকটা x এর মান পাবো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবার নাম্বার 3 নাম্বার 10 3 টু দি পাওয়ার x 9 টু দি পাওয়ার y ফাংশন 81 এটাকে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার 2 y এটা 3 টু দি পাওয়ার 4 অর 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার 2 y 3 টু দি পাওয়ার 4 অর ইজ এ বেস বেস সমান তাহলে পাওয়ার গুলি যোগ x প্লাস 2 y 3 টু দি পাওয়ার 4 অর বেস বেস সমান তাহলে x প্লাস 2 y সমান সমান কত হয়ে গেল 4 তাহলে এখানে এখান থেকে আমরা x এর মান বের করে নিতে পারি তাহলে x সমান সমান 4 মাইনাস 2 y এটা হলো এক নম্বর সমীকরণ এন এ জি এ আই এন এগেন 10 কত 2x মাইনাস y 2x মাইনাস y সমান সমান কত 8 তাহলে এখানে x এর মান বসা দিই তাহলে অর এল 2 x হল কত 4 মাইনাস 2y মাইনাস y সমান সমান 8 অর তাহলে 4 দুগুণে 8 মাইনাস 4y আর হচ্ছে মাইনাস y সমান সমান 8 অর মাইনাস 5y সমান সমান 8 মাইনাস 8 অর মাইনাস 5y সমান সমান 0 और y समान समान ऐसे 0 by minus 5 समान समान 0 पहले y मान हमने कत पहला 0 এখন y মান দা আমরা একে বসিয়ে দিই তাহলে x এর মান পাবো এখন y এর মান এখন y এর মান 1 এ বসিয়ে y তাহলে কত x সমান সমান 4 minus 2y তাহলে হচ্ছে ফোর ওয়াই মান আমরা কত পেলাম জিরো টু ইন্টু সমান ফোর অতএব নিম্ন সমাধান তাহলে এক্স এর মান পেলাম ফোর ওয়াই মান হলো জিরো তো বন্ধুরা এভাবে তোমরা অঙ্কগুলি সবাই করবে আমি আর একটা অঙ্ক করব সেটা হচ্ছে নাম্বার সাত এখানে আছে নাম্বার সাত y টু দি পাওয়ার x সমান সমান ফোর এটা হলো এক আর বন্ধুরা আসলে অঙ্কটা ভুল আছে এখানে বইয়ে ভালো দেওয়া নাই আমি অন্য একটা দিলাম বইয়ে আটশো দেওয়া আছে দেখা যাচ্ছে না আমি নাম্বার আটে গেলাম ফোর টু দি পাওয়ার এক্স সমান সমান টু টু দি পাওয়ার ওয়াই অর এটা টু স্কয়ার এরপরে এক্স টু টু দি পাওয়ার ওয়াই টু টু দি পাওয়ার টু এক্স
উদাহরণ অঙ্কগুলি সবগুলি করবে আর বাসায় এগুলি বেশি বেশি প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এগুলি আজকে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।